হ্যালো, গুড মর্নিং। ভিডিও যদিও আমি সন্ধ্যাবেলা আপলোড করি, যেহেতু এখন একদম সকালবেলা আর কেউ না কেউ তো সকালে ভিডিওটা দেখবেই, তার জন্য গুড মর্নিং বললাম। বিশ্বাস করো, আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে জাস্ট স্নানটা করে চলে এসেছি, কারণ আজকে হবে বিরিয়ানির ভিডিও। আর বিরিয়ানির ভিডিও মানে একদম বিরিয়ানির শুরু থেকে তোমাদেরকে দেখাবো। তার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমি সোনাই, তোমরা দেখছো বং ইনসেন, ওয়েলকাম টু মাই চ্যানেল খাও বস খেয়ে বাঁচো। আর আজকে আবার ওয়ান্স অ্যাগেন শ্রীরামপুরের খাবারের ভিডিও, চলো। আচ্ছা, কালীতলায় দোকানটার একদম পিছন দিকে এনাদের বাড়ির মধ্যে এরকম একটা নতুন ছোট্ট ঘর টাইপের করা হয়েছে, যেখানে বিরিয়ানি বানানোর জন্য স্পেশালি এটা করা হয়েছে। আলুগুলো অর্ধেক অর্ধেক করে দিয়েছে। আর এই দাদাই হচ্ছে এই দোকানের বিরিয়ানির কারিগর, তাই তো আক্রম দা? আর এটা কি দিচ্ছ এখন? লঙ্কা, জিরে গুঁড়ো। একটা হাঁড়ির মধ্যে ক প্লেট হয়? 50-60 প্লেট হয়। পুরোটা একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দিল, মানে এটা হচ্ছে মেন মশলাটা। তো এখন দেখতে পাচ্ছ চিকেনগুলো এই মশলাটার মধ্যে ডিরেক্ট অ্যাড হচ্ছিলাম। এইরকম সাইজ থাকবে এক একটা। আর তো মোটামুটি চিকেনের পিসগুলো দেখে আমার যেটা মনে হচ্ছে 110-120 গ্রামের পিস তো হবেই এগুলো, যথেষ্ট বড় বড় সাইজ। অ্যাজ আ স্ট্রিট বিরিয়ানি আমি বলবো চিকেনের পিসগুলো মারাত্মক পিস। জানতাম না, জেনে নিলাম। আচ্ছা, পেঁয়াজ বেরেস্তা। আচ্ছা, এই যে মশলাটা তোমরা দেখছো এটা হচ্ছে মেন বিরিয়ানি মশলা এই দোকানের, আর এটা পুরোপুরি নিজেদের বাড়িতে বানানো হয়, এটা মানে কেনা নয় কোথা থেকেও। আলু মশলাপাতি সমস্ত কিছু অ্যাড করার পর এবার অ্যাড হলো টক দই, যেটা না দিলে বিরিয়ানি একদমই বিরিয়ানি হবে না। সেটা হচ্ছে সমস্ত কিছুর উপরে টক দই চলে গেল। সেটা মিশিয়েই এখন এই চালের ওপর দিয়ে দেওয়া হলো, গ্রেট করা আছে দেখতে পাচ্ছ একদম গুঁড়ো গুঁড়ো করা, সেটা রাইসের ওপর দিয়ে দেওয়া হলো। বাড়ির মধ্যে এই ঘরটা শুধু বানানো হয়েছে বিরিয়ানি রেডি করার জন্য, শুধুমাত্র বিরিয়ানি রেডি করা হয় এই ঘরটাই দেখতে পাচ্ছ। মশলাপাতি রয়েছে সমস্ত কিছু, আর ওখানে জল রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই জিনিসটা আমার দারুণ লেগেছে, মানে সত্যি বলছি যে কোনো টেনশন নেই, তাই তো দাদা? হ্যাঁ দাদা, আবার বলছি আমি পুষ্পা, ঝুঁকে গানে এই দেখতে পাচ্ছ ভালো খাওয়াবো বিরিয়ানির দোকান। তোমাদের অ্যাড্রেসটা বুঝিয়ে দিই, এদিকটা হচ্ছে আমাদের শ্রীরামপুর ব্রিজ, তোমরা ব্রিজ দেখতে পাচ্ছ। ওয়েট ওয়েট, তোমরা বুঝতে পারছো না সেটা আমি বুঝতে পেরেছি, ভালো করে বোঝাই। আমার পিছন দিকে গেলে হচ্ছে শ্রীরামপুর ব্রিজ, আর সামনের দিকে গেলে হচ্ছে শ্রীরামপুর বটতলা, আর দোকানটার একদম উল্টো দিকে হচ্ছে শ্রীরামপুর একাডেমি স্কুল যাওয়ার যে গলিটা, মানে মেনলি হচ্ছে শ্রীরামপুর কালীতলায় ব্রিজ থেকে নেমেই ভালো খাওয়াবো রেস্টুরেন্ট। ডেসক্রিপশন বক্সে চেক করো, গুগল ম্যাপের লিঙ্কটা ওখানে প্রোভাইড করা আছে।
শ্রীরামপুরে এরকম অনেক স্ট্রিট বিরিয়ানির দোকান আছে, কিন্তু এই দোকানটা একদমই নতুন শুরু হয়েছে, এর আগে আমি দেখিনি। মানে কালীতলা দিয়ে আমি কিছুদিন আগে যাচ্ছিলাম, একদম রাস্তার পাশে এই দোকানটাকে আমি নোটিশ করলাম। দোকানটার নাম হচ্ছে ভালো খাওয়াবো। মেনলি নামটা দেখেই কিন্তু আমি এই দোকানে এসেছি। এবার দেখতে পাচ্ছ ভালো খাওয়াবোর মেনু কার্ড এখন নতুন শুরু হয়েছে। তো যে যে জিনিসগুলো পাওয়া যায় সেটা হচ্ছে এগ চিকেন বিরিয়ানি, মানে যদি বিরিয়ানির মধ্যে তোমরা ডিম নিতে চাও তাহলে সেটা পড়বে 90 টাকা। নর্মাল চিকেন বিরিয়ানি হচ্ছে 80 টাকা, এগ বিরিয়ানি হচ্ছে 65, আর আলু বিরিয়ানি হচ্ছে 55। ওকে, তো ঘড়িতে এখন বাজে হচ্ছে একদম 12:30। কটা থেকে ওপেন হয় তোমাদের? 12:30 থেকে 1টার মধ্যে একদম ওপেন হয়ে যায় দোকান। এটা হচ্ছে 80 টাকার বিরিয়ানির কোয়ান্টিটি। পেঁয়াজ তো দিয়েইছে স্যালাড হিসেবে, এখানে শশাটা প্রোভাইড করা হয় না স্যালাডে, শুধুমাত্র পেঁয়াজ দেওয়া হয়। হচ্ছে বিরিয়ানির রাইসটা, ঠিক আছে, একদম গরম। তো ফার্স্টেই রাইসটা একটু সরানোর পরেই ওহো ও গরম গরম গরম। এই দেখতে পাচ্ছ লেগ পিস, পুরো ধোয়া উঠছে, ওটাকে সাইড করলাম। হচ্ছে বিরিয়ানির আলুটা এইরকম সাইজ, এই হচ্ছে আহা নরম আছে বিরিয়ানিটা, নরম অ্যান্ড গরম। দাদা মানে দাঁড়িয়ে আছে, বাজে কি বলবে, ভালো হয়েছে। জিনিসপত্রগুলো দিয়ে বানিয়েছে ওইগুলো তো মেনশন করতেই হবে, ঠিক আছে, আমি একদম সামনে দাঁড়িয়ে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। মানে ঠিকঠাক জিনিস দিয়ে বানিয়েছে, যেরকম তেল সেরকম মশলাপাতি সেরকম সমস্ত কিছু, আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম হাইজিন মেনটেন করে সমস্ত কিছু বানানো হয়েছে। এবার হচ্ছে আলু টেস্টিং, আলু 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 টেস্টিং, ভেঙে দেখাই। আহা, আলুটা সিরিয়াসলি ভালো খেতে। এই দেখতে পাচ্ছ লেগ পিসটা, এই দিকটা একটু ধরে গেছিলো, নিচের দিকে হয়তো ছিল লেগ পিসটা। এখানে মেনলি শুধু বিরিয়ানি পাওয়া যায়, চিকেন বিরিয়ানি, কিন্তু ইন ফিউচার এনারা মাটন বিরিয়ানি, চিকেন চাপ এই সমস্ত কিছু রাখবেন ভেবেছেন, কিন্তু রাতে রাত্রে রুটি আর কি পাওয়া যায়, রুটি আর তরকারি পাওয়া যায়। তো দিদি একটা কথা বলছিল যে রাত্রে রুটি তরকারি হচ্ছে দেখে অনেকে ভাবে যে রুটি তরকারির দোকানে কি বিরিয়ানি হবে, তো সেটা ভেবে অনেকে আসেন না। তো আমি বলবো দুপুর 12:30 থেকে রাত 9টা অবধি থাকে, 10:30 অবধি বিরিয়ানিও অ্যাভেলেবেল থাকে, প্লাস রাত্রিবেলা রুটি তরকারি ওগুলো আলাদাভাবে আলাদাভাবে ওগুলো পাওয়া যায়। কিন্তু আমি বলবো তোমরা যারা এটা ভেবে আসছো না তারা এখানে আসতে পারো, বিরিয়ানি খেতে পারো। আর একটু মিঠা আতরের ফ্লেভারটা আমার একটু বেশি লাগছে, তো আমি দাদাকে সেটা বললাম। শুরু থেকে একদম শেষ অবধি বানানোর প্রসেস দেখেছি, ডালদার কোনো চিহ্নই নেই, শুধু লেগ পিসটা যে ভালো হয় সেরকম কোনো কথা নেই। তার জন্য আমি একটা আলাদাভাবে এখানে উইংসের পিস নিয়ে নিয়েছি নরম। আহা, তো এই দোকানটা মেনলি জোম্যাটো সুইগি দুটোর সঙ্গেই ট্রাই আপ করা আছে, তোমরা ওইখানেও চেক করে নিতে পারো। আর যারা আশেপাশে রয়েছো তারা চলে এসো টুক করে কালীতলায় 1টা থেকে রাত 10:30। আর যারা রাতে রুটি তরকারি নিতে চাও সেটা টেস্ট আমি জানি না কীরকম, তোমরা এখানে এসে ওইগুলোও টেস্ট করতে পারো, সেটা সন্ধ্যেবেলা থেকে পাওয়া যায়, 6:30 থেকে মেনলি পাওয়া যায়। আচ্ছা, বিরিয়ানি খাওয়ার পর আমি এখন এই কাকুর দোকানে চলে এসেছি, যারা আকনা স্কুলে পড়ো তারা এই কাকুকে চিনবেই। তো কাকু তুমি বলো কেমন আছো? ভালো, ব্লকে অনেক কিছু দেখি রোজ রোজ। ও তুমি বিরিয়ানি, গরম পড়েছে ভীষণ বুঝতেই পারছো, আর দুপুর বেলা একদম রোদ্রে তেতে পুড়ে গেছি, এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস না খেলে আমার এখন তৃপ্তি হবে না। চল, প্যাটিস, ভেজ প্যাটিস, বার্থডে কেক, স্পেশালি বার্থডে কেক, আচ্ছা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, বিশেষ করে বিরিয়ানি খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস তো চাই। হ্যাঁ, আর গরম পড়েছে এখন তো চাই, সেই জন্যই এসেছি। আকনা স্কুলে পড়ো তারা চিনবেই তোমার দোকান একদম, মানে আমি যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম একদম এই দোকানের সামনেই দাঁড়াতাম টোটো ধরার জন্য, তখন তুমি ওকে চিনতে না, সে তো বটে, এখন আমাকে চেনে। এবার হয়ে যাবে তো জানবো কি, আমি নিজেই জানতাম না আমি হয়ে যাবো। তাহলে এটা ফাউন্টেন কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। আচ্ছা, ফাউন্টেন কোল্ড ড্রিঙ্কস মানে এইগুলো এক গ্লাসে আমাদের? আচ্ছা আচ্ছা, এইখানে অনেক দিন ধরে কে যাচ্ছে তা ভিডিওটা এখানেই শেষ না, আজকে তোমাদের সঙ্গে একজনের মিট করাবো, তো তার কাছে গিয়ে দেখা হচ্ছে। তাকাও তাকাও এদিকে তাকাও। তো তোমাদের যেমনটা বললাম না একজনের সঙ্গে আলাপ করাবো, সে হচ্ছে ইনি, ইনি হচ্ছে আমাদের যিশু বাবা। যেহেতু বড়তলা থেকে, মানে শ্রীরামপুর বড়তলা থেকে দিদির বাড়ি কাছাকাছি, তো আমি ওর কাছে চলে এসেছি। ওই দেখো, বিরিয়ানির কথা লাস্টলি আমি বলবো, নতুন শুরু করেছে আর সমস্ত ভালো জিনিসপত্র, এই
আই থিঙ্ক আস্তে আস্তে আরো মানে টেস্টটা বাড়বে আমার মনে হয়, মানে টেস্ট আরো ভালো হবে। আচ্ছা, ও সবে ঘুম থেকে উঠেছে, ওর জন্য একটু ঘুরে আছে, পরে আবার ভিডিওতে দেখাবো, যখন ও নিজের মুডে থাকবে তখন দেখাবো। আচ্ছা, ভিডিওটা যদি এতদূর দেখে থাকো, মেক শিওর ভিডিওটা একটা লাইক করে দিও, লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।